গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে নতুন মেয়র নির্বাচিত হলেন টেবিলগড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জায়দা খাতুন। এর মধ্য দিয়ে প্রথম নারী মেয়র পেল গাজীপুরবাসী। বৃহস্পতিবার দিবাগত রাত 1:30টার দিকে 480 কেন্দ্রের ফল ঘোষণার শেষে তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়। রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করা ঢাকা অঞ্চলের আঞ্চলিক কর্মকর্তা মোহাম্মদ ফরিদুল ইসলাম এই ঘোষণা দেন। ফল ঘোষণার পরপরই উল্লাস আর বিজয় মিছিল বের করে গাজীপুরের লোকজন। রিটার্নিং অফিসারের কার্যালয়ের বাইরেও বিভিন্ন এলাকায় বিজয় মিছিল বের করতে দেখা যায় জায়দার সমর্থকদের। জায়দা খাতুন হলেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী আজমতুল্লাহকে 16,197 ভোটে হারিয়েছেন। আর সিটি কর্পোরেশন হওয়ার পর জায়দাই হলেন মহানগরের তৃতীয় মেয়র। এদিকে 480 কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে জায়দা খাতুন ঘড়ি প্রতীকে 2,38,934 ভোট পেয়েছেন আর আজমতুল্লাহ খান নৌকা প্রতীকে পেয়েছেন 2,22,737 ভোট। অন্য কোনো প্রার্থী এই দুজনের ভোটের কাছাকাছি ছিলেন না। বৃহস্পতিবার সকাল 8:00 থেকে বিকাল 4:00 পর্যন্ত 480টি কেন্দ্রে বিরতিহীনভাবে চলে ভোট গ্রহণ। কোনো ধরনের সহিংসতা ছাড়াই শান্তিপূর্ণভাবে শেষ হয় ভোট। সহিংসতার খবর না পাওয়া গেলেও কিছু কিছু জায়গায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট দিতে গিয়ে ভোগান্তিতে পড়েন অনেকে। ফিঙ্গারপ্রিন্ট না মেলা এক বুথের ভোটাররা অন্য বুথে যাওয়া নিয়ে ভোগান্তির সৃষ্টি হয় বলে অভিযোগ শোনা যায়। প্রায় বেশিরভাগ কেন্দ্রেই ইভিএম ধীরগতিতে কাজ করেছে। গাজীপুরের এই নির্বাচনে 333 জন প্রার্থী ভোট যুদ্ধে অংশ নেন। এর মধ্যে মেয়র পদে 8 জন, সাধারণ কাউন্সিলর পদে 243 জন ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে 79 জন প্রার্থী আছেন। এছাড়া সাধারণ ওয়ার্ডে 1 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।